Hello, Assalamualaikum. This is Saif Hussain. Welcome back a new video in Saif Express. Cholun video shuru kori. আমাকে দেখতে পাচ্ছেন একটা ডিফারেন্ট প্লেসে, যেটা হচ্ছে আমি আছি বাহরাইনে। এটা হচ্ছে অলমোস্ট বাহরাইন এয়ারপোর্টে। আমি হলিডেতে যাচ্ছি। এখানে আমার দীর্ঘ সময় একটা ট্রানজিট হয়েছে, কাজ করতেছিলাম। চিন্তা করতেছি যে হয়তো আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করি, আপনাদের ভালো লাগবে, এই কারণে এই ভিডিওটা স্টার্ট করা। অ্যাকচুয়ালি আমার ফার্স্ট যে ভিডিওটা আমার চ্যানেলে আমি আপলোড করছিলাম কিছুদিন আগে, ওই ভিডিওটা সম্পর্কে আমি একটু কিছু কথা বলতে যাচ্ছিলাম, যার জন্যই আমার আজকের এই ভিডিওটা করা। এখানে আমি আসলে কোনো প্ল্যান ছাড়াই কিন্তু আমার ওই ভিডিওটা আমি করেছিলাম, যেটা আমি ভিডিও শুরুতে বলেছি যে ভিডিও বানানোর পরে কী ঘটবে, এটাও কিন্তু আমার কোনো মাথায় প্ল্যান ছিল না। যে আমি ভাবছিলাম যে আপনাদের রেসপন্সের উপরে ডিপেন্ড করে আমি নেক্সট ডিসিশান নিব, তো তাই করতেছি। যে আপনারা এত পরিমাণ রেসপন্স করছেন যেটা আমি এত কল্পনাও করি না, এখনও করতেছেন। দুঃখিত, আমার গলার ভয়েস খুব খারাপ অবস্থা, যার জন্য আমি বুঝতে পারতেছি যে আমার কথা আপনারা ক্লিয়ারলি হয়তো শুনতে পাবেন না। আমি একটু অসুস্থ, তার উপরে দীর্ঘবার ট্রাভেল করতেছি, বুঝতে পারতেছেন, তার জন্য আগেই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। তো মেইন কথায় আসি, সেটা হচ্ছে অনেকভাবেই আমাকে কমেন্ট করতেছেন কীভাবে আপনাদের হেল্প দরকার বা কীভাবে হেল্প করলে আপনারা উপকৃত হবেন। প্রত্যেকটা বিষয়ে আমি নোট করতেছি এবং সেটা আমি অবশ্যই মাথায় রাখবো এবং সেটা আমি করব। ইভেন কি আমার যখন ভিডিওটা করা শেষ হয়েছে, তখন কিন্তু আমার সিদ্ধান্তটা এমনই ছিল যে আমি যখন নতুন কোনো কাজ, নতুন কোনো প্রজেক্ট আমরা রিসিভ করি আমাদের অফিসে, তখন যে ছোটো ছোটো অনেক সময় অনেকগুলো ভুল থাকে ডিজাইনে বা আমাদের যে ক্লায়েন্টের সাথে কিছু বিষয় থাকে যেগুলো অনেক সময় দেখা গেছে প্রবলেম থাকে, ওই জিনিসগুলো কিছু প্র্যাকটিক্যাল কিছু শট নিয়ে নিব, হয়তো ফোনে নিয়ে নিলাম কিছু শট নিয়ে সেটারে একসাথে করে একটা ভিডিও বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব, যদি ছোট ছোট করে হোক, যেটা আপনাদের ফিউচারে কাজে লাগবে, সেটা আমার প্ল্যান ছিল। কিন্তু যেহেতু এখন আমি একটা মোটামুটি একটা দীর্ঘ টাইমের জন্য হলিডে যাচ্ছি, তো এর ভিতরে এখানে অফিস রিলেটেড ওভাবে কোনো ভিডিও পাবেন না। তবে আমি যেটা ট্রাই করব সেটা হচ্ছে আপনাদের কমেন্টের উপরে ডিপেন্ড করে আমি আপনাদেরকে কিছু টিপস দেওয়ার ট্রাই করব, যেটা আশা করছি আপনাদের অনেক হেল্প হবে এবং সেটা আমি ছোটো ছোটো করে ভিডিওগুলো দেওয়ার ট্রাই করব। আর তার বলতে তো আমার যেহেতু এটা একটা ট্রাভেল চ্যানেল, ট্রাভেল ভিডিও তো থাকবে, তবে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে যেটা আপনারা আমার ট্রাভেল চ্যানেলটাকে বা আমার ট্রাভেল ভিডিওগুলোকে অবশ্যই সাপোর্ট দিবেন। কীভাবে ভিডিও করলে আরেকটু ইম্প্রুভ হতে পারি, আরেকটু ভিডিও কোয়ালিটি আরেকটু ইম্প্রুভ করা যায় বা কন্টেন্ট বলে যেটাকে কন্টেন্ট কোয়ালিটি আরেকটু ভালো করা যায়, এটা আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন। অ্যাজ এ আপনাদের ফ্রেন্ড হিসাবে, অ্যাজ এ ভাই হিসাবে আপনারা আমাকে কমেন্ট করবেন, সাপোর্ট দিবেন যে এটা এভাবে করলে আরেকটু বেটার হবে, সেটা আমি অনেক অনেক খুশি হব। জাস্ট লাস্ট একটা ভিডিওর নিচে একজন একটা কমেন্ট করলো গিম্বল ইউজ করতে পারেন, আমি অ্যাজ সুন গিম্বল আমার ট্রাই করব, যেটা ভিডিও কোয়ালিটি অনেক বেটার হবে। থ্যাংক ইউ সো মাচ। তো আমার নেক্সট ভিডিওগুলো অবশ্যই আমি, যদি আপনি বিদেশে এসে কাজ করতে চান, আপনার কী কী ওয়ে আছে বা বাংলাদেশ থেকে বসে ফ্রিল্যান্সিং সাইট ছাড়া আপনি কত সহজে কিছু ক্লায়েন্ট পেতে পারেন, এই সম্পর্কে আমি আপনাদের সাথে জাস্ট কিছু আলোচনা করব সামনের ভিডিওগুলোতে যতটুকু সম্ভব, বা যদি কোনো প্র্যাকটিক্যাল কিছু ক্লায়েন্ট থাকে সেটাও করব। বাই দ্য ওয়ে, এই ভিডিওর আরও কিছু বিষয় আছে যেটা এখানেও কিছু ছোটো ছোটো টিপস থাকবে। তার আগে একটু চলুন আমরা বাহরাইন এয়ারপোর্টটা একটু ঘুরে দেখি।
যারা ইউরোপ আমেরিকা থেকে গালফ এয়ারে করে সাধারণত নিজের হোম কান্ট্রিতে যান, তারা হয়তো এখানে বাহরাইনে ট্রানজিট নিতে হয়। তো বাহরাইনটা আসলে অনেক ছোট একটা শহর, যেখানে আপনার এয়ারপোর্টটাও অনেক নিরিবিলি দেখতে পাচ্ছি আমি। মোটামুটি অনেক বড় একটা এয়ারপোর্ট, বাট নিরিবিলি। এখানে ডিউটি ফ্রি অনেকগুলো শপ আছে, ডিজাইন আর্কিটেকচার অনেক সুন্দর, আপনার কাছে ভালো লাগবে। যে সামনে দেখতে পাচ্ছেন যে অলরেডি বিমান দাঁড়িয়ে আছে, পুরোটাই আর পোস্ট খারাপ না, অনেক সুন্দর। এখানে একটা নামাজের জায়গা আছে, সব কিছুই আছে এখানে, যেটা মোটামুটি ভাল লাগবে। কিছু সময় আপনি যদি একটু বেশি ট্রানজিট হয় কখনো আপনি থাকতে খারাপ লাগবে না, সব রকম ফ্যাসিলিটি এখানে আছে। আরেকটা বিষয় হচ্ছে আমার কাছে এটা একটু ডিফারেন্ট মনে হয়েছে, সেটা হচ্ছে আমি অন্যান্য এয়ারপোর্টগুলোতেও দেখেছি, এখানে এয়ারপোর্টে ডিউটি ফ্রি লেখা থাকলেও এখানে এয়ারপোর্টের, বাহরাইন এয়ারপোর্টের মানে জিনিসপত্রের প্রাইস আমার কাছে একটু বেশি মনে হয়েছে। ফির যখন আমি লন্ডন যাব, এই বাহরাইন এয়ারপোর্ট হয়ে যাব, তখন কিন্তু আমার সারাদিনের একটা প্ল্যান আছে বাহরাইন ঘোরার জন্য। আপনাদেরকে শুধু বাহরাইন ঘোরা নিয়ে একটা আমি ট্রাভেল ব্লগ বানাবো আলাদাভাবে, আশা করি ভিডিওটা দেখবেন, ভালো লাগবে আপনাদের কাছে। আমি বসে বসে এখানে কিছু কাজ করতেছি, একটা ক্লায়েন্টের কাজ ছিল অ্যাকচুয়ালি। আর যেহেতু আমাদের কাজটা হচ্ছে ডিজাইনিং কাজে আমার ম্যাক্সিমাম থাকে, তো আমি ওয়ার্ক ফ্রম হোমও করতে পারবো। তো সেক্ষেত্রে আমি যদি আমি আমার বাড়িতেও থাকি, যে সময় আমি হলিডে থাকবো, তার মানে এটা নয় যে আমার অফিস সব কিছু ক্লোজ। আমি কিন্তু ওখান থেকে আমি একটা সময় আমি সাপোর্ট দিতে পারবো অফিসে, যে সময়টা আমি ফুল টাইম দিতাম সেখানে আমি পার্ট টাইম করে বা আরও সময় করে আমার সুবিধা মতো করে, আমার সুবিধা মতো করে, কোম্পানির না, আমি সময় দিয়ে কোম্পানিকে আমি সাপোর্ট দিতে পারবো। তো সেটা তো এখানে একটা ইজি ব্যাপার, যে আপনি যখন কম্পিউটারে কাজ করবেন, গ্রাফিক্স হোক, আপনার ডিজাইন সেক্টর, ভিডিও এডিটিং, আপনার ওয়েবসাইট ডিজাইনিং, আপনি যে কোনো জায়গায় বসেই সেটা দিতে পারবেন। সেটা হচ্ছে একটা সহজ বিষয়, যদি না আপনি সেটা সঠিকভাবে জানেন, সঠিকভাবে আপনি শিখেন। আমার এই ভিডিওটা শেষ হবে আমার এখান থেকে যখন আমার ফ্লাইট ছাড়বে বাহরাইন থেকে বাংলাদেশে। সো বাংলাদেশ এয়ারপোর্ট পর্যন্ত আমার ভিডিওটা থাকবে, সেখান থেকে আপনাদের সাথে বিদায় নিয়ে নেওয়া হবে। আমি যে এয়ারপোর্টে বসে আছি, আমি এখানে আপনাদেরকে একটা জিনিস দেখাই। আপনারা যদি একটু নোটিস করেন, এখানে যে কার্পেটটা রয়েছে, কার্পেটের যে কালারটা রয়েছে সেই কালারটা, এবং কার্পেটের উপরে এখানে যে ওয়েটিং চেয়ারগুলো, সোফাগুলো, সব কিছু কালারটা কতটা সুন্দরভাবে ম্যাচিং করা। যারা করছে ওরা কি গ্রাফিক ডিজাইনার? না, বাট ওরাও তো কোনো একটা ক্রিয়েটিভ পার্সন। এটাই হচ্ছে কালার ম্যাচিং, একটু ফলো করেন। এখানে আসলে কালারের ব্যাপারটা নিয়ে সবসময় আমি একটু বেশি কথা বলবো কয়েকটা ভিডিওতে, কারণ হচ্ছে আমাদের বাংলাদেশে প্রথম যে কোনো একজন ডিজাইনার যখন ডিজাইন শিখে 6 মাস 1 বছর পর্যন্ত, তার সবচেয়ে বেশি দুর্বল পয়েন্ট হচ্ছে সে কালার ম্যাচিং নিয়ে। সে একটা ব্রোশিউর বানালে, সে একটা লোগো বানালে, কোন কালারটা যাবে ওখানে, ওই কনসেপ্টটা তার আসতে অনেক সময় লাগে। আর অনেক সময় এমন হয় যে নিজে টুলসের কাজ জানে, কিন্তু সে টুলস দিয়ে যে ডিজাইনটা করছে, সেই ডিজাইনটা করার পরে নিজের কাছেই ভালো লাগে না, এমন অনেকেরই ঘটে। তো যার জন্য আপনি যখন এরকম কালার দেখবেন, আপনি কালারটা ফলো করার সময় সবসময় আপনি চাইলে নেচার ফলো করতে পারেন। নেচার আপনাকে কালারের জন্য খুব ভালো লেসন দিবে আপনাকে, যে নেচার কখন কী অবস্থায় আছে, আপনি নেচার থেকে কালার পিক করতে পারবেন। সাধারণত এয়ারপোর্টে দেখেন একটা কার্পেট এবং প্রত্যেকটা ওয়াল এবং আপনার এই যে চেয়ারগুলা, ওয়াইটিং সোফাগুলা, সব কিছু একটার সাথে একটা ম্যাচিং রেখে ওরা কালারটা সেট আপমেন্ট করা। আমরা এগুলা থেকেই তো শিখতে পারি, যখন যেখানে যাব ব্র্যান্ডেড জিনিসগুলা যখন আমরা ফোকাস দিব, দেখব ওখান থেকে তারা কিভাবে করছে, সেটা আমরা ফলো করলে
আস্তে আস্তে আমরা নিজের ভিতরে ডেভেলপমেন্ট করতে পারবো। এয়ারপোর্টের মধ্যে বিশেষ করে যাদের হাঁটতে অনেক কষ্ট হয়, বড় রোড, তাদের জন্য কিন্তু এই সুন্দর ব্যবস্থাটা আছে। এটা ইউজ করে অনেক দূর তার হাঁটা থেকে সে বাঁচতে পারবে। এয়ারপোর্টের তিনতলায় একটা টেরেস ক্যাফে আছে, ওটা তো একটু সুন্দর। চলুন উপর থেকে ঘুরে আসি। রাতের বাহরাইন শহরটা দেখা যাচ্ছে পিছনে, আর আমার সামনে হচ্ছে এই টেরেসটা। এখানে একটা রেস্টুরেন্ট, এই টেরেসের মধ্যে বেশ কিছু সময় বসেছিলাম, খুব ভালো লাগছে। বিমান উঠানামা করতেছে, দেখতেছিলাম এটা বাহরাইন এয়ারপোর্টের ছাদের উপরে একেবারে, খুব ভালো লাগতেছিল। পিছনের যে জায়গাটা সেটা একটু এক্সেপশনাল, এখানের মিডল পয়েন্ট, এখানে প্রচুর মানুষ ছবি তোলে, দেখতেও জায়গাটা খুবই সুন্দর। আপনাদের সাথে বাকি সময় শুধু ভিডিওতেই দেখা হবে, কত কথা নাও হতে পারে, কারণ বিমানে করে যাব। আমিও খুবই একটা টায়ার্ড, লং জার্নি। ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। বাই বাই।